সত্য ঘটনা এটা, ইতিহাস দিয়ে প্রমাণিত। হামিদ পাশা সেই বিখ্যাত লোক ছিলেন যিনি, হামিদ পাশার কাছে একটা লোক এসেছে একদিন, আসার পরে ভিতরে তো ঢুকতে দেয় না, বাদশার কাছে কেমনে যাবে, খলিফার কাছে তো ডাইরেক্ট দেখা করতে দিবে না। গেটের সামনে এসে বলতেছে, খলিফার সাথে দেখা করা আমার বড় জরুরি। কেন খলিফার সাথে দেখা করবে? কারণ ওনার কাছে আমার কিছু পাওনা আছে, ওই পাওনা নিতে আসছি। খলিফা নিজে আমার কাছে ঋণগ্রস্ত। সাংঘাতিক কথা, তুমি কে গো ভাই, তোমার কিসের ঋণ আছে খলিফার সাথে? বলে না, এটা খলিফাকে আমাকে বলতে হবে বলে এত কথাবার্তা বলো না। খলিফার কোনো ঋণ নাই, উনি কি ও টাকার অভাবে করছিল নাকি যে তোমার কাছ থেকে টাকা পয়সা হাওলাত নিয়েছে? বলে না, আছে আমার সাথে দরকার। শেষ পর্যন্ত প্রহরী কিছু টাকা পয়সা দিয়ে বলছে, ঝামেলা করিস না ভাই, চলে যা। কিন্তু নাসর বান্দা যায় না, বসে আছে। খলিফার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এসে বলেছে, বাহিরে একজন লোক এসেছে, আসার পরে বারবার বলছে আপনি নাকি তার কাছে ঋণগ্রস্ত, টাকা পয়সা দিছে কথা শুনে না, দেখা না করে যাবে না, তাই নাকি? ভিতরে পাঠাও তো তাকে। ভিতরে পাঠাইছে, বলে কি বিষয়, আমি নাকি তোমার কাছে ঋণগ্রস্ত? বলে হ্যাঁ, আপনি আমার কাছে ঋণগ্রস্ত। কি জন্য ঋণগ্রস্ত বলো তো? জীবনে তো আমি কোনোদিন কারো কাছে ঋণ করি নাই। সাথে সাথে সে দাঁড়ায় বলতে শুরু করেছে, ও খলিফা, আমি একটা ব্যবসার কাজের মধ্যে হাত দিয়েছিলাম, অনেক টাকা বিনিয়োগ করেছি, ব্যবসাটা আমার আস্তে আস্তে লস হতে শুরু করছে, হইতে হইতে আমি দেউলিয়া হয়ে গেছি। পাশের থেকে একজন বলছে, দেউলিয়া হয়েছে তাতে আমার কি? তোমার আসল কথা বলে বলে আমি আমার কথা পর্যন্তই তো আসছি। আমি যখন দেউলিয়া হয়ে গেছি, নিরুপায় হয়ে আমি আমার আল্লাহর কাছে তাহাজ্জুদের মধ্যে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো, আল্লাহ গলাবাতির দাইন থেকে, ঋণের থেকে আমাকে মুক্ত করো। আল্লাহর কাছে কাঁদি আর কাঁদি, কাঁদতে কাঁদতে গত রাত্রে আমি ঘুমায় পড়েছি, আমি জানি না আমার মুসাল্লার মধ্যে ঘুমায় গেছি, হঠাৎ করে স্বপ্নে দেখি আমার রসুল আমার কাছে চলে আসছেন। সুবহানাল্লাহ, আমার রসুল এসে বলতেছেন, ও ঋণগ্রস্ত, যাও যাও তুমি হামিদ পাশার কাছে যাও। যাওয়ার পরে বলো যে হামিদ পাশাকে, গত রাত্রে হামিদ প্রত্যেক দিন আমার কাছে দরুদ পাঠায়, কিন্তু গত রাত্রে হামিদ কেন যে আমার কাছে দরুদ না পাঠায়, ঘুমায় গেছে। যাওয়ার পরে এই মেসেজটা তাকে পৌঁছাই দিয়ে বলো, তোমার ঋণ মৌকুফের জন্য, তোমার ব্যবসার দেউলিয়াত ঘুচানোর জন্য কিছু টাকা পয়সা যেন তোমারে দেয়। এই কথা শোনার সাথে হামিদ পাশা দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পরে বলছেন, কি বললে তুমি? রসুল বলেছেন এই কথা। বলে হ্যাঁ, রসুল আমাকে বলেছেন। কি বলেছেন বলো তো একবার? দাঁড় ওই জিজ্ঞাসা করছে, বলে আমার হামিদকে বলো, বলে দাঁড়াও আর কথা বলতে হবে না। ওনার খাজাঞ্চি খানার থেকে থলে বের করে তাকে দিয়ে দিছে। দেওয়ার পরে বলছে, আরেকবার বলো তো কি বলেছেন আমার রসুল? বলছে আমার হামিদকে তুমি বলো। বলে আর বলতে হবে না, দাঁড়াও। আর একটা থলি দিছে তাকে। আবার বলছে, বলো আমার রসুল কি বলছে? বলে আমার রসুল বলেছেন, আমার হামিদকে তুমি জানাও, আল্লাহ নবীর মোহাব্বত তার এরকম করে দান করতেছে একের পর এক। পাশ থেকে তার ব্যক্তিগত সহকারী বলছে, তোমার কি যা পরিমাণ বাদশা দিয়েছেন সেই পরিমাণে কি তোমার ঋণ মিটবে না? বলে মিটবে মানে কি, যথেষ্ট হয়ে গেছে এটা, তাহলে তুমি যাও। যাওয়ার পরে বাদশাকে বলছে, বাদশা আপনি যে একের পর একে দান করছেন, সব অর্থই তো প্রায় আপনি দিয়ে ফেলালেন তাকে। উনি বলছেন, শোনো ও আমার ব্যক্তিগত সহকারী, তোমার কাছে বলি, গত রাত্রে কাজ করতে করতে আমি যখন ঘুমায় গেছি, সত্যি সত্যি আমার রসুলের প্রতি আমি দরুদ না পড়ে কোনো রাত্রে ঘুমাই না, সালাম না দিয়ে ঘুমাই না, কিন্তু গত রাত্রে আমি ভুলে গেছি, ভুলে যাওয়ার কারণে আমি দরুদ পাঠাইতে পারি নাই। আর আমার আল্লাহ নবী আমার ওই ভাইকে দিয়ে বলছেন, আমার হামিদকে বলো, তামাম সাম্রাজ্য যদি দিয়ে দেওয়া লাগতো দিয়ে দিতাম, কিন্তু আমার কাছে আমার হামিদ আমার রসুলের মুখে তার থেকে বেশি দামি। সুবহানাল্লাহ, সেই রসুলের মহাব্বাত, সেই রসুলের গুণওয়ালা চরিত্র যাদের হবে, আপনার আমার রসুল ওই ক্যারেক্টার ছিল তার সবচেয়ে দামি ক্যারেক্টার, যেইটার মধ্যে তিনি মানুষকে ক্ষমা করতেন। আল্লাহর নবী জান্নাতুল বাকির কাছে দাঁড়ায় আছেন, এক ইহুদির কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন। নেওয়ার পরে কিছুদিন পরে ওই ইহুদির এখনো ডেট হয় নাই, ডেট অনুযায়ী টাকা আল্লাহর নবী তো অবশ্যই পরিশোধ করবেন। আল্লাহর নবী জান্নাতুল বাকি বা গারকাত বাকি যেইটা বাকি গোরস্থানের কোনায় দাঁড়ায় আছেন। ওই ইহুদি আসছে, আসার পরে আল্লাহর নবীর ঘাড়ের মধ্যে একটা চাদর আছে, পিছন থেকে চাদরটা এমন ভাবে টান দিয়েছে, হাদিসের মধ্যে আসতেছে আল্লাহর নবীর কাঁধটা ছিলে নেমে গেছে। হযরত ওমর ফারুক পাশেই ছিলেন, তাকানোর সাথে সাথে দেখেন আল্লাহর নবীর কাঁধ ছিঁড়ে গেছে, বুকটা ওমর ফারুকের উঁচু হয়ে গেছে,
এমন ভাবে বুকের মধ্যে রক্ত আনাগোনা করছে, এক কোনিওকে হত্যা করে শেষ করে দিবেন ওমরে ফারুক। আল্লাহ নবী সাথে সাথে ঘুরলেন, ঘুরার পর ইহুদির দিকে হেসে দিলেন, হেসে দিয়ে বলেন, কি হয়েছে তোমার, কেন তুমি আমার সাথে এরকম করলে? বলে, মুহাম্মদ, তোমার কাছে আমি টাকা পাই, আগামী 8 দিন পরে টাকা কিন্তু তোমাকে দিতে হবে। তোমার যা চাল চলন দেখে মনে হচ্ছে আর তোমার যে খাজাঞ্চিখানার অবস্থা, তোমার তো টাকাই নাই, আমার ভয় হয় 8 দিন পরে তুমি দিতে পারবে কিনা, এই জন্য তোমারে আজকে বলে দিয়ে গেলাম। চিন্তা করছে 8 দিন পরে টাকা পাবে, এখনই খাজাঞ্চিখানার টাকার অবস্থা দেখে সে ভয় দেখাই দিয়ে যাচ্ছে। হযরত ওমর ফারুক বলছেন, 8 দিনের পর আল্লাহর নবী টাকা দিবে কি না দিবে তখন তুমি স্টেপ নেবে, এখনই তুমি নবীর সাথে এরকম ব্যবহার করলে এক কোপে তোমার কল্লা আলাদা করে। আল্লাহর নবী বললেন, না ওমর, রাগ করো না, ও তো আমার কাছে পাওনাদার, যদি তোমার সাধ্যের মধ্যে থাকে আমার যে পাওনাদার তার পাওনাটা তুমি আদায় করে দাও, এটাই বেশি সুন্দর হবে। সাথে সাথে আল্লাহর নবীর আচরণ, গলা ছিলে গেছে, 8 দিন পর টাকা পাবে, তারপর আল্লাহর নবী রাগ করলেন না, হাসি মুখে কথা বললেন, ওমরকে থামাইলেন, ওমরের রাগ নিবারণ করে তার আগেই টাকা পারলে ব্যবস্থা করে দিতে বললেন। এই কথাগুলা শোনার সাথে সাথে লাভ দিয়ে সে জড়ায় ধরে আল্লাহর নবী কই ইহুদি আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে তো আমি টাকা নিতে আসি নাই, আপনার কাছে আমি টাকার পাওনা আদায় করতেও আসি নাই, আমি আমার তাওরাত কিতাবের মধ্যে পড়েছি সব নবীর যা ধৈর্য থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার থেকে বেশি উত্তম চরিত্রের ধৈর্যওয়ালা বানাবেন, আমি কেবল পরীক্ষা করার জন্য আচরণ করেছি, আমাকে মাফ করে দেন আর আমাকে আমার পুরা গোষ্ঠী সহ আপনি মুসলমান বানায়া দেন। এ হচ্ছেন আপনার আমার রসুল, মানুষকে ক্ষমা করেছেন, মানুষকে ক্ষমার গুণ অর্জন করেছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, ফাহেশা থেকে যখন বাঁচবো, বিপদ আপদ সব অবস্থায় যখন দান করার চরিত্রওয়ালা হব, রাগকে হজম করতে শিখবো, আল্লাহ বলছেন তখনই তুমি মানুষকে ক্ষমার গুণ অর্জন করতে পারবে আর আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবেশ তোমাকে তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর জেনে রাখো সৎ কর্মশীল মুহসিন যারা তাদেরকে আমার রব বড় বেশি ভালোবাসেন, বড় বেশি ভালোবাসেন। এরপর আল্লাহ রাব্বুল আমিন দিচ্ছেন, শোনো তোমাদের জন্য এরপরের দায়িত্ব হচ্ছে সূরা আরাফ 199 নম্বর আয়াত 3 নম্বর ডোজ তোমাদের জন্য কেমনে তোমরা উত্তম চরিত্রওয়ালা হবে। আল্লাহ বলছেন, খুজিল আফওয়া ওয়া আমুর বিল মারুফি ওয়া আরিদ আনিল জাহিলিন। ইমানদার মাত্র 3টা পথ অবলম্বন করবে। 1 নম্বর হচ্ছে সে ক্ষমার পথ অবলম্বনকারী হবে, ক্ষমা করতে শুরু করবে, সে তার কাছে ক্ষমাই হচ্ছে সর্বোচ্চ বড়। কতবার আপনাদের কাছে বলেছি, কাবার চত্বরে দাঁড়ায়া অনেকে ক্ষমা করা অন্যকে ক্ষমা করতে পারে না। ভাইয়ের সাথে স্যার মন ধরাধরি হয়েছিল, উমুক বন্ধু মন দিয়ে একটা কথা দিয়েছিল, টাকা চাইতে গিয়েছিলাম বড় বিপদে, কিন্তু টাকা থাকার পরেও সে দেয় নাই, মনের মধ্যে ব্যথা নিয়ে আসি। কাবার চত্বরে আল্লাহর কাছে সব নিজের জীবনের মাপ চাই, কিন্তু ওই বান্দাকে ক্ষমা করতে পারে না, সামান্য একটু ভুল। আমার আল্লাহ বলছেন, তুমি যদি ক্ষমা করার চরিত্রওয়ালা হও, আমি রব্বুল আলামিন সব ক্ষমাকারীর মহান ক্ষমা, তুমি তোমার ভাইকে যদি ক্ষমা করো আমি আল্লাহ তোমাকেও ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ।